ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযানে একের পর এক ভাঙা পড়ছে মসজিদ। সিটি কর্পোরেশন বলছে এগুলো অবৈধ। এদিকে মসজিদে ভাঙার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ধানমন্ডি ওয়েলফেয়ার সমিতি। শুক্রবার জুমার নামাজ শেষে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ধানমন্ডি সহ বিভিন্ন মসজিদ কমিটি ও মুত্তওয়াল্লি সহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয় বলে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সভায় বক্তারা বলেন, ধানমন্ডি লেকের ভেতরে থাকা আর রহমান জামে মসজিদটি গত 2রা ফেব্রুয়ারি সকালে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে DSCC। এতে ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসী ব্যথিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী দেশের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য সারা দেশে মসজিদ নির্মাণ করে চলেছেন। সেসব মসজিদে শুধু নামাজ আদায় নয়, ইসলামী গবেষণা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। বিশ্বে এই প্রথম কোনো সরকার একসঙ্গে 560টি মসজিদ নির্মাণ করছে। সরকার যেখানে মুসল্লিদের জন্য মসজিদ নির্মাণ করছে সেখানে বিকল্প কোনো ব্যবস্থা না করেই DSCC মসজিদ ভেঙে চলছে। এর আগে গুলিস্তানের মুক্তাঙ্গন পার্কে অবস্থিত মসজিদটিও ভেঙেছে। আমরা আহ্বান করব সিটি কর্পোরেশন যেন তার এই অপকাজ থেকে বিরত থাকে। DSCC একের পর এক মসজিদ ভাঙার যে লীলা খেলায় নেমেছে তা বন্ধ না করলে এর প্রতিবাদ রাজপথে নেমে দেওয়া হবে বলেও সভায় হুঁশিয়ারি প্রদান করা হয়।